Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Welcome to my channel Bangladeshi blogger GK. আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি। আজ আমি ভিডিওটা দুপুরের পর মানে ঠিক বিকেলের দিক দিয়ে করছি, এখন 4টা বাজে। তো এখন বাইরে যাব, এতে দেখছেন জামা কাপড় বের করে নিয়েছি আমরা, এখন পহেলা বৈশাখে যাব। সবাই বলবেন যে পহেলা বৈশাখ তো শেষ, তো কিভাবে? আসলে ইতালিতে কয়েকদিন পর পরই বিভিন্ন সংস্থা থেকে পহেলা বৈশাখ করে থাকে, নারী সমিতি বা বিভিন্ন সমিতি থেকে করে থাকে। তো আজ আমরা এগুলো পরে যাব, যেহেতু পহেলা বৈশাখ কালারিং কিছু তো পরতেই হবে। আমি এই যে সাদা লাল আর অরেঞ্জ কম্বিনেশনের এই জামাটা পরে যাব, সাথে হচ্ছে এটা হচ্ছে একটা ফিক্সড হিজাব, শুধু সামনের দিকটা, পিছনে আমি একটা ওড়না পরব সাথে, কারণ এই যে এরকম করে আমি হিজাব করতে পারি না, তো সেজন্য ফিক্সড হিজাবটা নিব। আর এটা হচ্ছে একটা কোটি, ওই জামার উপরে কোটিটা পরব। এটা রামিসার জন্য, তো গত পহেলা বৈশাখে তো শাড়ি পরেছে, তো এবার ওকে জামা পরিয়ে নিয়ে যাব, তো এটা পরাবো। আর এই পাঞ্জাবিটা আমার হাজবেন্ড পরবে, তো এই তো এগুলো এখন আমরা পরে তারপরে যাব। আমরা রেডি হয়ে গেছি, তো এখন 4:30 প্রায় 4:45 মতনই বাজে, তো এখন আমরা রওনা দিচ্ছি। মেলা শুরু হয়েছে, তো মেলার এখানে চলে এসেছি, যে এখানে মেলাটা হবে, ছোট মেলাটা বাট খুব সুন্দর হয়েছে। এই তো এখন আমরা মেলাতে চলে এসেছি, তো আমাদের আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে, মেলাটা শুরু হয়েছে 1টার দিকে, কারণ দুপুরবেলা অনেক রৌদ্র ছিল, গরম ছিল, তাই দুপুরে আসা হয়নি, বিকেলবেলায় এসেছি। তো আসার পরে দেখছি যে ছোট মেয়েটা নাচছে, আমার আগের ভিডিও তো দেখেছেন, এই মেয়েটা নেচেছে। এই যে এখানে আরও বাঙালি ভাবিদের সমাগম, আজকে অনেক বেশি মানুষ এসেছে, আর আজকের অনুষ্ঠানটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু পুরো ভিডিওটা আমি করিনি, পুরো ভিডিওটা করেছে আমার হাজবেন্ড, আমি ভিডিও করতে পারিনি, কারণ যাওয়ার পর গরমে খুব খারাপ লাগতেছিল, তো আমি বসেছিলাম, তো পুরো ভিডিওটা আমার হাজবেন্ড করেছে। আজ সব ছোট বাচ্চারাই নেচেছে, দেখছেন এরকম ছোট ছোট বাচ্চারা, আসলে বাচ্চাদের এরকম অনুষ্ঠানে আনন্দটা বেশি লাগে। আমি এখানে যে গানটা মিউট করে রেখেছি, কারণ এখানে কপিরাইটেরও একটা বিষয় আছে, সেই জন্য আমি আর মিউজিকটা দেইনি। গানটা রাখলে অবশ্য ভিডিওটা দেখতেও ভালো লাগতো, কিন্তু কি আর করার, দিতে পারছি না মিউজিকটা। তো এই যে দেখছেন ছোট ছোট বাচ্চারা এভাবে নাচছে, এসব অনুষ্ঠানে গেলে বোঝা যায় যে ইতালিতে কত পরিবার বাঙালি আছে, তো অনেক অনেক এখানে বাঙালি এসেছে, দেখছেন আমার ভিডিওর মাধ্যমে আরও সামনে দেখতে পারবেন, আর অনেক অনেক বাঙালি এখানে, সবাই এখানে এই যে অনুষ্ঠান দেখার জন্য এসেছে, বা একজন আরেকজনের সাথে কথা বলার জন্য এসেছে। কোনো অনুষ্ঠান ছাড়া তো এত বাঙালি একসাথে হয় না, তো বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বাঙালিকে দেখা যায়, বাঙালিদের দেখা যায়। তো এখন হচ্ছে ফ্যাশন শো, তো বাচ্চাদের বড়দের ভাবিরাও ফ্যাশন শো করেছে, কিছু ভাবিরা আর সাথে বাচ্চারাও করেছে ফ্যাশন শো, তো বেশি বাচ্চাদের ফ্যাশন শোটা আমার কাছে বেশি ভালো লেগেছে, অনেক কিউট লেগেছে, তো দেখুন আর এনজয় করুন।
ফ্যাশিং শুধু দেখলেন, তাহলে এই ছোট মেয়েটার নাচটাও দেখুন, অনেক সুন্দর করে নেচেছে। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে, মিউজিকটা হলে আরও ভালো লাগতো, আপনারাও এনজয় করতেন। তো এখানেও আমরা বেশিক্ষণ ছিলাম না, 7:15-20 এরকম সময় আমরা চলে এসেছি, কারণ এখানে বেশি স্টলও ছিল না, দোকানপাট ছিল না যে কিছু দেখবো, শুধু সাংস্কৃতিক অনুষ্ঠানই হচ্ছিল। শুধু খাবারের দুইটা দোকান ছিল, তাও ঝালমুড়ির দোকান। তো বেশিক্ষণ থাকিনি, অল্প একটু 1-1.5 ঘন্টার মতন থেকে তারপরে চলে এসেছি। ফ্রান্স থেকে এসছি, মহিলা সমাজকল্যাণ সমিতি রোম ইতালির আমন্ত্রণে সত্যি আমি অভিভূত। আমার মনেই হচ্ছে না যে আমরা ইউরোপের কোনো একটা দেশে আছি। আজকের এই সমাবেশ, আজকে আমাদের এই সুন্দরী ভাবিদের উপস্থিতি, ভাইদের পদচারণা, ছোট্ট সোনামণিদের এই কলরোল একটা ছোট্ট বাংলাদেশ গড়ে তুলেছে এই আঙ্গিনাটিকে। আর সবচেয়ে বড় কথা, কিছুক্ষণ আগে আমি এক ভাবির গান শুনলাম, উনি ইরান, তুরান, বাংলাদেশ সব দেশ পার করে এসেছি ইটালিতে, এসে উনি রাজকন্যা সেজে গেছেন, তাও কিসের, সেটা রূপে। তো অবশ্যই তো এখানে ঝালমুড়ির স্টল ছিল তিনটা, আর কোনো খাবারের দোকান ছিল না, আর কোনো স্টলই ছিল না। যেহেতু স্পেসটা অনেক ছোট, সেজন্য আর এত বেশি মনে হয় স্টল বসেনি। তো দেখছেন, এই স্টলগুলো দেখে মনে হচ্ছে পুরো বাংলাদেশেই আছি। ভালো লেগেছে আমার কাছে। তো ভাইয়া এখানে ঝালমুড়ি বানাচ্ছে, আজ আমাদের সাথে রামিসাও ঝালমুড়ি খেয়েছে। ও সবসময় খায় না, বাট আজকে জিজ্ঞেস করলাম, বললো যে হ্যাঁ খাবে, তো ওর জন্য নিয়েছি, ওর জন্য ঝাল ছাড়া নিয়েছি, ও খেয়েছে, ও খুব পছন্দ করেছে। এমনিতে ও খাইতে চায় না, কারণ এটার মধ্যে যে সরিষার তেল থাকে, ও সরিষার তেল অতটা পছন্দ করে না। তো ঝালমুড়ি নিয়ে তারপরে আমরা মেলা থেকে বের হয়ে গেছি, আর থাকিনি এখানে। মেলা থেকে বের হয়ে এলাকাটা একটু ঘুরে দেখেছি, কারণ এই এলাকাতে আমি বেশি একটা আসি না বা অতটা পরিচিত না, তো সেজন্য একটু ঘুরে দেখলাম। ঝালমুড়ি হাতে ছিল, তাই আমি ওটা ভিডিও করতে পারিনি, আর ওরকম দেখার মতন কিছু ছিল না, সেজন্য আর ভিডিও করিনি। তো আজকের মতন এখানেই আমি আমার ভিডিওটি শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটিকে বাজিয়ে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো চলে যায় আপনার নোটিফিকেশনে সবার আগে। আল্লাহ হাফেজ।